মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি ওই মহিলাকে আমার স্ত্রী বলে মানি না, চরিত্রহীন। কি বললে, কি বললে তুমি, তুমি কি বলতে চাইছো? কি আমি বলতে চাইছি, তোমার যে একটা বিয়ে ছিল সেটা গোপন করে তুমি আমার সঙ্গে বিয়ে করেছিলে। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি তোমাকে বিয়ে করেছি, সেটা তুমি আমাকে জানাওনি রাজনাথ মুখার্জি। তোমাদের যে একটা পুত্র ছিল সেটা তুমি আমাকে জানাওনি। আমার যে একটা সতীন পুত্র ছিল সেটা তুমি তখন আমায় জানাওনি। তখন তুমি আমার যে একটা সন্তান ছিল সেটা আমি নিজেই জানতাম না। আমি জানতাম না, আমি অনেক পরে জেনেছি। জল তখন অনেক দূর গড়িয়ে গেছে। হোয়াটএভার, উর্মিলা আর স্বয়ম্ভুকে নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে আমার রুচিতে বাধে। রাজু, তুই কিন্তু বাড়ির বউকে অসম্মান করছিস। তুই কোনো মতেই বাড়ির বউকে অসম্মান করতে পারিস না। এমনিতেই আমাদের পরিবারের কি অবস্থা, উৎসব কাস্টডিতে আছে, দেবু কাস্টডিতে আছে, পুরো পরিবারটা আমাদের ডুবতে বসেছে। তার উপর যদি তোরা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস তাহলে আমাদের পুরো পরিবারটার সলিল সমাধি হয়ে যাবে। সলিল সমাধি, কিছু থাকবে না রে, কিছু থাকবে না এই পরিবারে, পুরো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে আমাদের এই মুখার্জি পরিবার, শেষ হয়ে যাবে। হয়ে যাক শেষ, হয়ে যাক শেষ, দরকার নেই পরিবারের, কোনো প্রয়োজন নেই এই বাড়িতে, এই পরিবারে থাকতে। আমার দম বন্ধ হয়ে আসছে। এত নিচে নামতে পারো তুমি? তুমি কোন উপরে উঠেছো বলো, বলো তুমি কতটা উপরে উঠেছো? তুমি কতটা উপরে উঠেছো? তুমি বাবা, হৃদয়ে বলে তোমার কিছু আছে? তোমার ছেলেকে তুমি পুলিশের হেফাজতে তুলে দিয়েছো? ওর কর্তব্য করেছে একজন সিভিলিয়ান হিসেবে, আর বাবা হিসেবে, বাবা হিসেবে ও কোন কর্তব্যটা করেছে? বাবা হিসেবে আমি আমার কর্তব্য করতে গেছিলাম, কিন্তু তুমি আমাকে করতে দাওনি। সারাক্ষণ তোমার ছেলেকে তুমি প্রশ্রয় দিয়ে 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 ওর জীবনটা নষ্ট করেছ। আজকে উৎসবে এই অবস্থার জন্য তুমি দায়ী। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।